তোমার লাইগা মন না রাইতে ঘুমাহে না, টিভির ভিতরে খালি তোমার তুই আমার সব আশা নষ্ট করে ভাই খারাপ প্রত্যেকটা দিনে আজকে বাইরে আস, তোর সমস্যাটা কি? আমি জেনে যাই তোমার কই গেল কখন চিন্তা করছো? পোলা হইলো আমার জন্ম দিছে একটা বলদ, আরে পোলা আমারে কই আমি বেলে জিগাইতাম না। তোমার জিগাইলে কইলে কি আর না কইলে কি? আমি যাইতেছি আমার দরকার আছে, আমার বন্ধু একা রইছে, কই যা লাগবো। ওটা কি কি পুরুষ বন্ধু না মহিলা বন্ধু? আমার ওটা পুরুষ বন্ধু থাক না মহিলা বন্ধু থাক, তোমার কি? তোমার এত কিছু জানে কি হইব? আর তুমি প্রতিদিন না মনে চিন্তা করছো? মুন্দুর বলে কয় কি আমার বেলে খবর লইয়া লাভ নাই। ওই তোরা কি কলি? আমি যেন যাইবা না যায় আমি মোর মানুষ এখানে যাইতেই পারি, দশ জায়গায় আমি বেড়াইতেই পারি, কারণ কত মানুষের লগে চা খাই, এই আড্ডা উড্ডা দিয়ে একটু বইতে হয়, আমার তো কাজ কাম নাই। তোর তো সংসারের দায় দায় তো সব কাম তো, তাই না? তুই এই কাম থুয়া প্রতিদিন কলে যাস। তোমার এই বই লাগে, বন্ধু লাগে, ঘুরো লাগে, চা খাওয়া লাগবে, আর আমি দুই এক একটা পোলা, আমার কত বন্ধু আছে, আমার বন্ধু গুলো আড্ডা দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, বুঝছো? তুমি থাকো আমি গেলাম, আমার সময় বেঁধে রয়ে গেছে গা, তুমি থাকো গেলাম। চিন্তা করছো? হুমুদের পোলা ডামের বাচ্চা, আমি তো একটা ডেপসি, তার ঘরে ওই সার একটা ডেপসা, ওই বেলা আমার কফি দিব না, যা সমস্যা নাই। দুপুরে আমি না খাবার খাবার তো বারোটা বাদামনি আবার কিন্তু পানি দিলে তুমি আইস, সমস্যা নাই। বাবা আমার গেছে ওদিকে, সমস্যা নাই, ওদিক গেলেই বেজা, আমি যাবো ওদিকে, আমার ম্যাডাম ডালাকে একটু সাক্ষাৎ করে আসি, কারণ সাক্ষাৎ না করলে তো আবার আমার ঘুমাহে না, আর ওরে দেখলে মনে হয় যে আমার একটা খাসুলিয়া হয়ে রয়েছি। মন্দির পোলা কমনকার সব জায়গায় আমার লোক খালি বেজাল বাজায়, আমি ওর লাগে কোনো দিকে যা শান্তি পাই না। হ্যাঁ সেন্টার কারণ কইতে আছে, গেলে তো খুশি হব। সে কখন থেকে জয়েন করতেছি এখনো আসতেছে না, আর একটুখানি ওয়েট করুন, না আসলে চলে যাব। এই যে জানু আয়া বসি, এ তা তুমি এলে এত কোন কথা না কইছে দাঁড়িছো, আইছো কেন? চলে গেলি তো পাপা কে তোমার লাগে দেখি, নইলে আমার আর দরকার ছিল না, ও আবার অনেক বুঝ দিয়ে তারপরে না লাগছে, বুঝো নাই? দুই তিন ঘন্টা ধরে তুমি আবার দাঁড়া করায় রাখছো। আমি যে বিপদে পড়ছিলাম, আব্বাই তো আট রইলে আমার একের খবর নিত, জানো? আমি কইছি আমার বন্ধু আছে দেখা করবে যাইতেছি, এ কথা কই খালি বাইতে দিকে বলে এই বলে পড়ছি খেল তোমার নিগে। তুমি খালি আব্বার অজুহাতে দাও, আমার যারা দুই চার জায়গায় ম্যানেজ করা লাগে। দুই তিন জায়গায়? তুমি দুই তিন জায়গায় ম্যানেজ করো মানে কি? তুমি কি আরো প্রেম করো নাকি? আরে না, আমার দুই তিন জায়গায় ওই যে বান্ধবী আছে না, ওই বান্ধবী লোকে ঘুরি, তুমি আবার ভুল বুঝছো নাকি? ও আমি ভাবলাম কি নাকি তুমি কিন্তু অন্য কোনো ছেলের সাথে কথাবার্তা বলবো না, ঠিক আছে? আমার একটু মন তুমি যদি ভাঙিয়ে দাও তাহলে কিন্তু আমি পড়ে গেলে গা উঠে হারবো না। এটা কি কথা বললা? তুমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে আমি কথা বলি না? তোমার তো মেয়ে গমন না, মেয়ে গমন খালি কি এক পুরুষে থাকে? তাও ঠিক বলছো, এই যে দেখছো ঠিক বলছো গো। আবার না না আমি তোমার সাথে কই যাবো গো। হেডাই আচ্ছা শোনো, আমার কিছু শপিং এর টাকা লাগবে, কিছু টাকা দাও তো। কি কম টাকা লাগবো? আরে আমার কাছে সব তো তোমারই, দেখি মানি ভাই আজ কেমন টাকা নাই, এ বাবের বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে এলাম, বুঝছো? এই ধরো পাঁচশো টাকা আছে, এটা দেশকে তাহলে নো আবার দিমনি। পাঁচশো টাকা দিছ? যাই হোক আমি পাঁচশো টাকা দিয়ে চালাই নিব, আর তুমি আমার কষ্টটা একটু বুঝো। যাই যাই বাবা, যাই বাবা মানে কি? হ পাই তো এলাম, এখন যাই বাবা কে? এই যে দুই তিন ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এই দুষ্টটা কি আমার নাকি তোমার? তার লিগে আমি যা লাগবো আর দুই ঘন্টা থাকো না, আর থাকতে পারবো না, টাকা না শেষ, আমি এবার যাই। এখন যা লাগবো তো কি করবো, দুই তিন ঘন্টা ধরে আমি দাঁড়ায় আছি, এটা কি তোমার দোষ না আমার দোষ? এটা তুমি দাঁড়িয়ে আছো কে তো আগে থেকে, আমি এখন তারপর তুমি এবে, তুমি দশ পনেরো দশ মিনিট পরে এবে। দেখো আব্বা আমারে বলাইছি এখন আমার তালাশ থাকবে, যাও তুমি থাকো।
বুঝলাম না একটা বিষয়, প্রতিদিন আগে আগে আহে খারে থেকে টেকা লাগে টেকা দিই চলে যায় তাড়াতাড়ি করে, কই যায় টেকা নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে যাও নিল তার। বুঝলাম না এত দেরি করে কে? হ্যাঁ কবসে আর কি এই শেষ বয়সে কি এই চালাকি আর সহ্য হয়? কবসে শেষ বয়সে একটা প্রেম পাইছি তাও মনে কর দেড়ালে অপেক্ষা করতে করতে পোলা রাতে গালি হলার লাগে, পোলায় খালি সন্দেহ করে কোনো যাই কোনো যাই। কবসে আমার সোনার ময়না পাখি আমার পাখি আর কইও না, ওই যে আরেক জায়গায় গেছিলাম মানে ইয়া করতে মানে আরেক বান্ধবীর দেখা করতে তো অনেক লেট হয়ে গেছে। আমার মনে হয় কি তোমার বান্ধবীরা তোমার থেকে আরো সুন্দর তাই না? ও দেখা করবে দেখা করবো ওখানে নিয়ে আইবা আমরা কুকুর খেলামো ওই যে পলা পলা। তুমি খালি বান্ধবীকে কথা কোকে হ্যাঁ এত দণ্ড দিয়ে তোমার হয় না? না না হেডে করে তো কারণ দেখা গেছে মনে কর তুমি এই লগে করে যদি একটা বান্ধবী নিয়ে আহো তাহলে কেউ সন্দেহ করবো না। বান্ধবী নাকি দুষ্টের মধ্যে খাইবানি? তোমার না তোমার লাগে আমার না রাজ্য ঘুমাহে না টিভির ভিতরে খালি তোমার ওই খালা হো মন্দির পু তুই আমার সব আশা নষ্ট করে ফেলাস ওই খালা বলাস কে খালা খালা তুই যে শুনতে হয় হয়স হে শুনতে তো লবণ খায় মার নাকি খালা হো মন্দির পুলা এটা কথা কই ওই হো মন্দির পু তুই কি আমার জন্ম দিছ আমি তোর জন্ম দিছি তোরে কি লাগে তোর মতো পাড়ার একটা ছড়ি আল্লাহ রে আল্লাহ আমার সব খায়াত তুই খালা হো মন্দির পু তুই যে শুনতে হয়স হে শুনতে তোর লবণ খায় কেন কে মারি নাই আল্লাহ এই তুই তো বারনামের কলঙ্ক তুই আমার আশা ধরে টুকরা টুকরা করে হালাইছস। এই 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 হোমন্দর বুধ তুই কি আমার জন্ম জন্ম দিছে আমি তোরে তোরে লবণ খাওয়া মারলাম না কে তোর মধ্যে এরকম ফুলায় আমি খাওয়াইতে খাওয়াইতে চার চার বিঘা জমির কলা গাছ খাওয়াইছি ভুট্টা খাওয়াইছি ধান খেত সব এই যে মনে কর তাল গাছ মাল গাছ সব খাওয়া বিনাশ করছস তোর মতো ফুলা মনে করতে মেরে লেতাম হন বাহার লাগে বারাবারি করবি না আজকাল তো এটা তোর মা আচ্ছা ঠিক আছে মাইনা নিলাম যা এটা তুই আগে কবি না যে আমি এক দলা কদুর লাগে প্রেম করি কবি যাবা আমি কিন্তু লাইনে আছি আমার তো বউ না আরে যাও।